চৌধুরী আবদুল্লাল মামুন ওনার বিরুদ্ধে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল আট দিন রিমান্ড মঞ্জুর করেছে বাংলাদেশে দেশে যদি কখনো দুর্যোগ সৃষ্টি হয় কোনো বিশৃঙ্খল সৃষ্টি হয় মানুষের যান এবং মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে পুলিশ বাহিনী সেই অনুযায়ী পুলিশ অত্যন্ত দক্ষতার সাহেব জনগণের জান ও মালের নিরাপত্তার দায়িত্ব পালন করেছিল আজকে যে তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে হত্যা মামলায় এই আসামিদেরকে সম্পৃক্ত করা হয়েছে আসলে এই যারা হত্যা মামলায় সম্পৃক্ত করা হয়েছে এই মামলাগুলিতে যারা প্রকৃত অপরাধী এবং যারা এই গরটার সাথে জড়িত তাদেরকে যদি সম্পৃক্ত করা হতো তাহলে ন্যায় বিচার ন্যায় বিচার পাওয়া হতো এই মামলাগুলিতে দেখা যাচ্ছে যে বাদী চিনে না আসামিকে এবং আসামিও জানে না বাদিকে এই যে ঢালাওভাবে মামলাগুলি হচ্ছে এতে মানুষের প্রতি মানুষের এবং আইনের প্রতি এবং আদালতের প্রতি একটা মেসেজ যাবে যে আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস যেটা ছিল সেটা হারিয়ে ফেলবে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে কে এম শহীদুল হক এই ধরনের ঘটনার সাথে উনি কোনো সম্পৃক্ত না এই ঘটনার সাথে উনি কিছুই জানেন না বা ঘটনার উনি উপস্থিত ছিলেন না বিজ্ঞ আদালতে উনি দশ দ আয়ুষ দশ দিন রিমান্ড চেয়েছিল উনি সাত দিন মঞ্জুর করেছেন এবং আবদুল্লা চৌধুরী আবদুল্লাল মামুন ওনার বিরুদ্ধে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল আট দিন রিমান্ড মঞ্জুর করেছে এবং আবদুল্লাহ রাহি কাফি ওনার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছিল আট দিন রিমান্ড মঞ্জুর করে হয়েছে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে রিমান্ড নেওয়ার মতন এবং তাদের জিজ্ঞাসাবাদ করার মতন এই যে আয়ুষা ফরওয়ার্ডিং দিয়েছে ফরোয়াডি কোন কোনো কোথাও ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই কারণ হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো রিমান্ড হয় না আমরা বিজ্ঞ আদালতের সাবিশে সাবমিশনগুলো রেখেছি যে আইন যে মামলাগুলি হচ্ছে ডালাও ভাবে এই মামলাগুলোতে ভবিষ্যৎ কী এবং ভবিষ্যৎ যদি না থাকে তাহলে বাদী ক্ষতিগ্রস্ত হবে এবং প্রকৃত বিচার পাবে না এবং মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে আদালতের প্রতি সেটা হারিয়ে ফেলবে তখন বিজ্ঞ আদালত আমরা রিমান্ড বাতিলপূর্বক আমরা জামিন চেয়েছি বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শুনানি আনতে ওনারা রিমান্ড সাত দিন এবং দুইজনের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছে